যথেষ্ট ভালো হয়েছে আপনার সাকিব খানেরটা, কারণ আমরা ট্রেলার দুটোই দেখছি আর ভালো লাগছে প্রিয়তমাটাই। প্রথম সাকিব ভাই, তারপর নিশো ভাই, সুরঙ্গ দাসের ভাই মাল্টিপ্লেক্সে বেশি হবেই, আর সাকিব ভাই পুরো বাংলাদেশে ভাই, উনি সিঙ্গেল স্ক্রিনে ভাই একাই রাজত্ব করতেছে। মাল্টিপ্লেক্স তো ভাই এখন ঢাকা শহরে বেশিরভাগই মাল্টিপ্লেক্স, এই জায়গায় তো ভাই সুরঙ্গ রাজ করবে। এটা উল্লেখ করে দেওয়া উচিত ছিল রায়হান রাফির ভাই, যে ইন্টিমেট দৃশ্যগুলো এটা মানে আমি আমার আম্মুকে নিয়ে দেখতে পারবো না, কারণ এটা ওই মুভি না। প্রিয়তমা আমি দেখুন না, বাট আমি সুরঙ্গ থেকে আসছি, টিকিট পাচ্ছি না ভাই। আমার সাকিব কেন ভালো লাগে না ভাই, আর আমি কী কমু, এটা কোনো কথা আছে ভাই? আমার ইয়ারে ভালো লাগে, নিশুরে ভালো লাগে, নিশুর ফেভারিট ভাই। তো ব্যাপারটা হচ্ছে আমি সাকিবের ছবি দেখি না এই আর কি। নিশু ভাই তো একদম ন্যাচারাল অভিনয় করে, অ্যাক্টিংটা হচ্ছে ন্যাচারাল। হ্যাঁ, আর সাকিব ভাই হচ্ছে বুঝে না, মানে বোঝাই যায় যে ছবি একটা অভিনয় ওরকম। আজকে টিকিট পাই নাই, দেখি কবে পাই। আমি বেসিক্যালি আপনার প্রিয়তমাই দেখতে আসছি। প্রিয়তমা দেখার জন্যই আসা হলো এখানে। আমরা অনেক ট্রেলার দেখছি, খুবই ভালো লাগছে, এর জন্যই আর কি এখানে আজকে আসা। যথেষ্ট ভালো হয়েছে আপনার সাকিব খানেরটা, কারণ আমরা ট্রেলার দুটোই দেখছি আর ভালো লাগছে প্রিয়তমাটাই। ভালো লাগে কারণ ওর অভিনয় সুন্দর, ওর স্টাইল সুন্দর, ওর সব কিছুই সুন্দর। না, যেখানে দেখা গেল যে আমাদের ছবি দেখার পর যেহেতু আমাদের মনটা টাচ করে ফেলে, তো ওই ছবিটা দেখাই বেস্ট মনে করি আমি। আমি মনে করি দুজনই অভিনয় ভালো করছে। নিশু ভাইরে ওয়েলকাম করছি আমরা বাংলা সিনেমায়, ঠিক আছে? ওনারটা আমরা পরে দেখছি সাকিব ভাইয়ের পর, কিন্তু ওভারঅল সাকিব ভাইয়ের অভিনয় লাস্টের দিকে আর কি, বিরতির পর, ইন্টারভিউর পর মানে সাকিব ভাই ফাটাই দিছে ওনার। এই জন্য মানে যারা একটু আবেগী তারা কান্না করে দেখছে, আমি দেখছি অনলাইন প্ল্যাটফর্মে। আর সুরঙ্গ যেটা মানে প্রথম এটা রায়হান রাফি ভাইয়ের ডিক্লেয়ার করে দেওয়া উচিত ছিল, মানে আমি বলবো না যে ফ্যামিলির গুরুজনদের নিয়ে এই মুভিটা দেখার মানে যোগ্য, মানে এটার কিছু ইন্টিমেট দৃশ্য আছে, এটা মানে সবাইকে হতাশ করে, মানে এটা উল্লেখ করে দেওয়া উচিত ছিল সিনেমার শুরু থেকে বা ট্রেলারে। এটা একদম পুরো থ্রিলার মুভি, ঠিক আছে? এটার মধ্যে সাসপেন্স আছে, তারপর হলো যে আপনার অভিনয়টা বেশি পরিপূর্ণ পাইছে, মানে নিশু এমনিতে অভিনয় ভালো করে নিশু ভাই, কিন্তু ওনার অভিনয়টা অনেক ভালো হয়েছে। আর হলো যে ময়না যে ক্যারেক্টারটা ওর মানে আমার কাছে মানে এটা উনি ফুটাই তুলতে পারে নাই, তো মির্জা মানে বেশি ওভার অ্যাক্টিং করে ফেলছে এটা আমার কাছে মনে হয়েছে। না না না, নায়ক উনি প্রপার ভালো অভিনয় করছে, ঠিক আছে? উনি হয়তোবা ডার্ক মেকআপের জন্য অতটা লাইট লাগে নাই, কিন্তু ওনার অভিনয় ভালো ছিল, কিন্তু হিরোইজম ব্যাপারটাও ছিল। কারণ এটা মুভিটা হলো যে গল্পের প্রেক্ষাপটে মানে ওনারে যেটা দর্শকরা ওইভাবেই দেখতে চায়, যেইভাবে ডিমান্ড করছে ওইভাবেই প্রেজেন্টেশন করছে রায়হান রাফি, কিন্তু ওভারঅল ভালোই ছিল নিশবের অভিনয়। সবচেয়ে ভালো লাগছে প্রথম আমি বলবো, কারণ সাকিব ভাই ইন্ডাস্ট্রিতে এই লং টাইম দিয়ে আসছে, কারণ ওনার সম্মানের জায়গাটা আগে, ঠিক আছে? ওনার সম্মানের জায়গাটা আগে সাকিব ভাই ফার্স্ট, কারণ উনি ওনার অভিনয় দেখাইতেছে লাস্ট 40 মিনিটে। আর তারপর হলো যে আমাদের নিশো ভাইকে আমরা ওয়েলকাম করছি সিনেমায়, ওনার অভিনয় ভালো হয়েছে। প্রথম সাকিব ভাই, তারপর নিশো ভাই, সুরঙ্গ দাসের ভাই মাল্টিপ্লেক্সে বেশি হবেই, আর সাকিব ভাই পুরো বাংলাদেশে ভাই 160টা হল ভাই, এটা উনি এটা ডিজার্ভ করবে। সিঙ্গেল স্ক্রিনে আপনি যা দেখেন মধুমিতায় 400 টাকা মনে হয় প্রাইস, যারা সিন্ডিকেট মানে হলের যারা ই করে টিকিট ব্ল্যাকে বিক্রি করে, যাই দেখেন আপনি, উনি সিঙ্গেল স্ক্রিনে ভাই একাই রাজত্ব করতেছে। মাল্টিপ্লেক্স তো ভাই এখন ঢাকা শহরে বেশিরভাগই মাল্টিপ্লেক্স, এই জায়গায় তো ভাই সুরঙ্গ রাজ করবি, কারণ আরফান নিশোর নতুন মুভি আর কন্টেন্টও ভালো ওভারঅল। কিন্তু একটু এইটা উল্লেখ করে দেওয়া উচিত ছিল রায়হান রাফির ভাইয়ের, যে ইন্টিমেট দৃশ্যগুলো এটা মানে আমি আমার আম্মুকে নিয়ে দেখতে পারবো না, কারণ এটা ওই মুভি না। কারণ আমি আমার আম্মুর কাছে হলের মধ্যে ওই মুভি দেখলে অকওয়ার্ড ফিল করবো, এটা আমার উক্তি। এখন কার কেমন লাগতে এটা আমি বলতে পারবো না ভাইয়া। 3 ঘন্টা ধরে ভাই দাঁড়াইছি, কোনো টিকিট নাই, ঠিক আছে? মানে এটা কি সিন্ডিকেট হয়ে গেল নাকি? আমাদের ছবি দেখার জন্য আসছি বসুন্ধরা, আর সুরঙ্গ দেখার জন্য আসছিলাম এখানে। কি অনেক ভালো করছে নিশু ভাই তো আমার ফেভারিট, এটা পার্সোনাল অপিনিয়ন আমার, ঠিক আছে? বাট প্রিয়তমা আমি দেখুন না, বাট আমি সুরঙ্গ দেখে আসছি, টিকিট পাচ্ছি না। টিকিট বাড়ানো দরকার ইনকেস করা দেয়, যেহেতু 3 ঘন্টা দাঁড়া আছে ভাই, টিকিট নেই ভাই। আমার সাকিব কেন ভালো লাগে না ভাই, আর আমি কী কমু, এটা কোনো কথা আছে ভাই? আমার ইয়ারে ভালো লাগে, নিশুরে ভালো লাগে, নিশুর ফেভারিট ভাই, ঠিক আছে? নিশু ভাইটা একদম ইউনিক বই, বাট সাকিব খানের মতো আর নিশু ভাইয়ের মতো, ঠিক আছে? নিশু ভাইয়ের সাথে সাকিব ভাইয়ের তুলনায় আর নিশু ভাই, ঠিক আছে? সাকিব হলো বাংলাদেশের প্রোডাক্ট, সমস্যা নাই, যে দেখবে। বাট আমার কথা হচ্ছে আমি সুরঙ্গ দেখতে আসছিলাম, বসুন্ধরাতে কোনো টিকিট পাচ্ছি না। হ্যাঁ, তো আমি চাই যে ওটা ইনক্রিজ হোক ভাই। সব ভালো লাগে আমার, এইগুলো তো একটু পার্সোনাল অপিনিয়ন ভাই। আমার
মানে টোটালি পার্সোনাল ওপিনিয়ন, এটা তো আমি এখানে পাবলিক পাবলিক করবো না, তাই না? পাবলিসিটি করবো যে আমার এই জন্য ভালো সে ভালো, অবভিয়াসলি সে বাংলাদেশের ভালো ছবি করে, সে অ্যাক্টর ভালো। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আমি সাকিবের ছবি দেখি না এই আর কি। আর আমার মতে নিশু ভাই তো একদম ন্যাচারাল ন্যাচারাল অভিনয় করে, অ্যাক্টিংটা হচ্ছে ন্যাচারাল। হ্যাঁ, আর সাকিব হচ্ছে বুঝে না, মানে বোঝাই যায় যে ছবি একটা অভিনয় ওরকম। বাট নিশু ভাই নাটক করে আমরা দেখি, নাটকের মধ্যে দেখি, বাট নিশু ভাইয়ের ছবিটা হচ্ছে একদম ন্যাচারাল, এই জন্যই আমার ফেভারিট। আর কিছু না, প্রিয়তম সুরঙ্গ দুইটাই দেখতে আসছি, বাট আমরা টিকিট পাই নাই, আজকে টিকিট পাই নাই, দেখি কবে পাই। প্রিয়তম দেখতে আসছি, মানে দুইটা দেখতে আসছি, সুরঙ্গ আর প্রিয়তম, বাট একটারও টিকিট পাই নাই। খারাপ তো লাগতেছে, আসলাম মুভি দেখতে বাট মুভি দেখতে পারলাম না। কালকে দেখবো, কালকে 11টা একটা আছে, ওইটা দেখবো, যদি পাই তো পাইলাম, আর না পাইলে তো কিছু করার নাই। কার অভিনয় বলতে না, দুইজনই দুইজনের জায়গা থেকে বেস্ট, কেউ আলাদা না। রিভিউ তো দেখতেছি প্রিয়তম, যেহেতু এটা নিয়ে এখন পর্যন্ত ট্রোল হয় নাই, আশা করি এটাই ভালো হয়েছে। সাকিব খানের প্রিয়তমা দেখতে এসেছি, আমি নতুন নতুন রূপে আসে বলেই এটা দেখার জন্য ইন্টারেস্টেড। এর আগে আমি গলুইও দেখেছি, মানে একটু যেগুলো একটু ভিন্ন ধারার ওগুলো আমি দেখি সাকিব খানের সিনেমা, তো আজকেও এটা দেখতে আসছি। এবং আমি বসুন্ধরা এসে যেটা দেখতে পাচ্ছি যে আজকে আসলে মানে একটু এক্সেপশনাল, মানে অনেক বেশি মানুষ, অনেকেই টিকিট পাচ্ছে না। হ্যাঁ, আমি তো আমি রিভিউ দেখেছি, রিভিউতে আমি যেটা দেখলাম যে মানে প্রিয়তমার রিভিউটা আমার কাছে সবচেয়ে বেশি ইয়ে মনে হয়েছে আর কি। আমি আমি বেসিক্যালি আপনার প্রিয়তমাই দেখতে আসছি। বাড়লে তো আমার সবার জন্যই ভালো, যারা টিকিট না পায় ফিরে যেতেছে তাদের জন্য ভালো না, কত দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতেছে, ঢাকা জেলার বাইরে থেকেও অনেক লোক আসতেছে, কিন্তু আসার পরে দেখা গেল তারা অনলাইনে কি সরাসরি আইসেও কোনো পথে মানে টিকিট সংগ্রহ করতে পারতেছে না। অবশ্যই কষ্ট, মন তো খারাপ হবেই, এত মানে ফেভারিট মানে যেরকম এখনো দেখি নাই, কিন্তু অন্য মানুষের যারা দেখছে তাদের জন্য শুনছি যে ছবি মানে খুব হিট মুভি আর কি।